আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার টিকটকারিতে আনলিমিটেড রিয়েল ফলোয়ার বাড়ানোর আবারও নতুন একটি চমৎকার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো কিভাবে আপনি আপনার টিকটকারিতে একদম রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন, সেটা কিন্তু একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম টানাটানি না করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইডিটা, এটা হচ্ছে আমার রিয়েল আইডি, আপনারা ফলো করে সাথে থাকবেন আমার। আর যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই মেসেজ করবেন। তো বন্ধুরা চলুন, আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমরা এখনই চলে যাই কিভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারি সেই মূল ভিডিওতে। তো এখন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে এখান থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন টিক লাইকস, এটা লিখে দিবেন টিক লাইকস। এটা লেখার পরে আপনি প্রথমে যে অ্যাপটাকে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, আপনি এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ভালো করে অ্যাপের লোগোটা দেখুন, এই অ্যাপটাকে সেম টু সেম ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এবারে কি করবেন, আপনি এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনি ওপেন করে দিবেন। দেখুন আমি অ্যাপটাকে ওপেন করলাম, অ্যাপটা ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে নিচে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি দেখতে পাচ্ছেন টিকটক ইউজার নেম, এখানে আপনার যে আইডিতে লাইক বাড়াবেন সেই আইডি ইউজার নেম দিতে পারেন, অথবা যে কোনো একটা আইডির ইউজার নেম আপনি দিতে পারেন, যেটা আপনার ফোনের ভিতরে লগ ইন করা আছে, ফেক আইডি অথবা আপনার নিজের রিয়েল আইডি, যেটাই হোক না কেন যে কোনো একটা আইডির ইউজার নেম দিতে পারেন। এজন্য প্রোফাইলে চলে আসবেন আপনি, তারপরে এখান থেকে আপনার ফোনের যে আইডিটা আছে সেই আইডির ইউজার নেমটাকে কপি করে নেবেন। কপি করে আনার পরে এবার আপনি এখান থেকে ইউজার নেমটা পেস্ট করে দিবেন। অবশ্যই যে আইডির ইউজার নেম দিবেন সেটা যাতে আপনার ফোনে লগ ইন করা থাকে সেই আইডির ইউজার নেমটা দিয়ে দিবেন। এই যে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপর নিচ থেকে সাইন ইন লেখা আছে, আপনি সাইন ইন ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার টিকটক আইডিতে কোনো সমস্যা হবে না। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে আইডির ইউজার নেমটা দিবেন সেই আইডিতে কতগুলো ফলোয়ার আছে, ফলোয়িং আছে, তারপরে লাইক কতগুলো আছে, সেগুলো সব কিন্তু এখানে ডিটেলস দেখা যাবে, এবং আপনার প্রোফাইলের পিকচারটা যেটা আছে সেটাও কিন্তু দেখা যাবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে, তারপর এভাবে আপনি উপর থেকে স্কিপ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, আবার নিচ থেকে স্টাডি ক্লিক করবেন। নিচ থেকে স্টাডি ক্লিক করলে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখন বন্ধুরা আপনার ভিডিওতে লাইক বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফলো লেখা আছে, এই ফলোর উপর আপনি ক্লিক করে দিবেন। এই ফলোর উপর আপনি যখনই ক্লিক করবেন রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু টিকটকের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে? আপনি একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন এখন আমাদের টিকটকের ভিতরে নিয়ে আসবে, এবং আমাদের কিন্তু একটা আইডি ফলো করতে হবে। আর এই আইডি ফলো করলে আমরা কিছু কয়েন পাবো, সেই কয়েন দিয়ে কিন্তু লাইক ফলোয়ার আনলিমিটেড বাড়াতে পারবো। আপনি ফলোয়ারও নিতে পারবেন, লাইকও নিতে পারবেন। তো এখন এখান থেকে আমরা এই যে আইডিটা শো হয়েছে আইডিটা ফলো করে দিব। ফলো করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে ফলো হয়ে যাবে। এবার আমরা ব্যাক করে অ্যাপের ভিতরে চলে আসবো। এবার দেখতে পারবেন উপরে কিন্তু আমাদের কয়েন কিন্তু অ্যাড হয়ে যাবে, এরকম আসলে উপরে এই আইকনটা ক্লিক করে এরো আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। দেখেন একটা পয়েন্ট কিন্তু হয়ে গেছে একটা ফলো করার জন্য। তারপর আবারও আমরা এখান থেকে ফলো এখানে ক্লিক করে দিব। এই ফলোতে আমরা যখনই ক্লিক করবো আমাদেরকে রিডাইরেক্ট করে আবারও টিকটকে নিয়ে আসবে। এবার আমরা এখান থেকে এটাকে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করব। এই যে দেখুন আমি ব্যাক বাটনে ক্লিক করলাম, এবার এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। এবার দেখতে পারবেন উপরে কিন্তু এখানে কয়েন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেখুন দুইটা কয়েন হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি যতগুলো ফলো করতে পারেন, প্রতিদিন তো একটা টিকটকে ফলো করার মানে নিয়ম থাকে যে আপনি 100-150 ফলো করতে পারবেন, পরে করতে পারবেন না, এরকম একটা লিমিট থাকে। তো আপনি যতগুলো পারেন আপনি এখান থেকে ফলো করবেন। এভাবে ফলোতে ক্লিক করে ফলো করবেন, তারপরে যতগুলো কয়েন আর্ন হবে সেই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনি ফলোয়ার বা লাইক বাড়াতে পারবেন। দেখুন আমাদের ওই আইডিটাই চলে আসছে, আমরা ব্যাক করব। ব্যাক করে আবার এখানে ক্লিক করব। এবার আবারও আমরা এরকম আসলে উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে কেটে দিব, তারপর এখান থেকে ওকে আসলে এভাবে ওকেতে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে ফলো আবার আমরা ফলোতে ক্লিক করে দিব। এই ফলোতে ক্লিক করলে দেখতে পারবেন নতুন একটা আইডি চলে আসবে, এইডিতে আমরা এখান থেকে এই যে ফলো দিয়ে দিব। ফলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করে আমাদের আবারও অ্যাপের ভিতরে চলে আসবো। আসার পরে আবারও এরকম আসবে প্রত্যেকবার, উপর থেকে আপনি অ্যারো আইকনটা ক্লিক করে এটা কেটে দিবেন। দেখুন তিনটা কয়েন কিন্তু হয়ে গেছে। তো আমি এখন কিছু এখান থেকে কয়েন মানে আর্ন করে নিচ্ছি এভাবে ফলো করে, তারপর আপনারা কিভাবে লাইক ফলো নেবেন সেটা দেখিয়ে দিব। এই যে এবারে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু উপরে 20টা কয়েন কিন্তু এখানে ফলো করে করে আর্ন করে নিয়েছি। এখন এই যে কয়েনগুলো আমরা আর্ন করলাম এইগুলো দিয়ে ফলোয়ার বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এই যে লাভের যে আইকনটা রয়েছে এই যে 3 নম্বর অপশনটা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো ফলোয়ারের জন্য কতগুলো কয়েন লাগবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 5টা ফলোয়ারের জন্য 10টা কয়েন লাগবে, 10টা ফলোয়ার নিতে চাইলে 20টা কয়েন লাগবে। এবারে দেখুন আমাদের অ্যাকাউন্টে যদি 20টা কয়েন আছে আমরা এখন 10টা ফলোয়ার নিব, এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে 20 কয়েন এটার উপর আমরা ক্লিক করে দেবো। এই 20 কয়েনের উপর যখনই ক্লিক করবো এখান থেকে কনফার্মে ক্লিক করবো। এই যে দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ওকে আসবে, কনগ্রাচুলেশন লেখা আসবে, আমরা ওকেতে ক্লিক করে দিব। তাহলে কি হবে, তারপর আমরা এখান থেকে ইএজে ক্লিক করবো। ইএজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসলে এই অ্যাপের একটা রিভিউ দিতে হবে, তো আমরা দিতে পারেন নাও দিতে পারেন, তো আমি দিব না। এখান থেকে আমি ব্যাক করে আবারও অ্যাপের ভিতরে চলে আসবো, ঠিক আছে? এই যে দেখুন অ্যাপের ভিতরে চলে আসলাম, এখান থেকে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্ন 15
স্টার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা শুধু এখান থেকে ওকেতে ক্লিক করলাম, ওই প্লে স্টোরে আমরা কোনো রিভিউ দেই নাই, 15টা কয়েন পেয়ে গেছি। তো আমরা 15 কয়েন যেহেতু আসছে আমরা আরো 5টা নিব, এজন্য এখান থেকে আবার ওই 10 এর উপরে ক্লিক করব, আবার এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। দেখুন এই কনফার্মে ক্লিক করলাম, তাহলে দেখতে পাবেন আবার কনগ্রাচুলেশন আসবে, আমরা ওকেতে ক্লিক করব, 5টা কয়েন আছে। এবারে আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা যেহেতু এখান থেকে এই যে 20 আর 10 এখান থেকে আমরা মোট 15টা ফলোয়ার পাবো, যে আইডি ইউজার নেম দিয়ে অ্যাপের ভিতরে লগইন করছি সেইটিতে 15টা ফলোয়ার পাবো। এজন্য আমরা এখান থেকে আমাদের টিকটক আইডিটা ওপেন করে আপনাদেরকে প্রমাণটা দেখাবো, আমাদের আইডিতে কতগুলো ফলোয়ার আছে, 472টা ফলোয়ার আছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখান থেকে 2-3 মিনিট অপেক্ষা করলে কিন্তু আমরা সম্পূর্ণ ফলোয়ারটা পেয়ে যাবো। আপনারা অপেক্ষা করবেন না, ফলোয়ারটা সাবমিট দেওয়ার পরে আপনারা সর্বোচ্চ করে আধা ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন। এই যে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম, প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন 10টা ফলোয়ার কিন্তু অলরেডি চলে আসছে। ভালো করে দেখুন, আমার কিন্তু এখানে 72টা ফলোয়ার ছিল, ভালো করে দেখুন 772টা, এখন দেখুন এখানে কিন্তু 783টা ফলোয়ার কিন্তু হয়ে গেছে। একটু ভালো করে দেখুন, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এই যে আজকের অ্যাপটা দিলাম, এই অ্যাপ থেকে কিন্তু আপনি আনলিমিটেড ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন। ফলো করে করে প্রতিদিন যে কয়টা লিমিট থাকে ওই কয়টা ফলো করবেন, ওই কয়টা ফলোয়ার প্রতিদিন পাবেন। তারপরে কিন্তু আপনি আনলিমিটেড ফলোয়ার সাবমিট দেওয়ার পরে কিন্তু 2-3 ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে ফলোয়ার আসবে। তাছাড়া কিন্তু আপনি 5 মিনিট পর যদি বলেন ভাই ফলোয়ার আসে না, বা সাবমিট দিয়ে যদি বলেন ভাই ফলোয়ার আসে না, তাহলে কিন্তু হবে না। আমার ক্ষেত্রে 2 ঘন্টার মতো সময় লাগছে ফলোয়ার আসতে, কারণ এই অ্যাপের যে ইউজাররা আছে তারাও তো আপনাকে আপনি যেভাবে ফলো করে কয়েন আর্ন করছেন, আপনাকেও তো তারা মানে ফলো করে কয়েন আর্ন করবে, তারপর তারাও ফলোয়ার বাড়াবে, তাই না? তো এই ক্ষেত্রে তারা যখন এই অ্যাপের ভিতরে আসবে আপনার আইডি তাদের সাথে সামনে শো করবে, তারপর তারা ফলো করবে, কয়েন আর্ন করবে, তারপর আপনার কাছে ফলো যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে কিন্তু ফলোয়ার চলে আসবে। দেখেন এই আরেকটা ফলোয়ার চলে আসছে, আবারও 4টা ফলোয়ার চলে আসছে, একটু ভালো করে দেখেন। তো অপেক্ষা করলে কিন্তু ফলোয়ারগুলো চলে আসবে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে, অপেক্ষা করলেই ফলোয়ারটা বাড়বে, আরেকটা ফলোয়ার কিন্তু চলে আসছে। তো ঠিক এইভাবে আপনি কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার টিকটক আইডিতে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেশি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।